লাবণ্য, আজকে 25শে বৈশাখ লাবণ্য, আজকেও তুমি সকালবেলাতে নেশে সি চড়কায় চালিয়ে জুম্বা করছো? না লাবণ্য, আজকে তুমি খড়বায়ু বয়ে দেখে চালিয়ে জুম্বা করো লাবণ্য। আর শোনো, আজকে না তুমি আমাকে সারাদিন অমিত অমিত বলে ডাকবে। আমি জানি লাবণ্য আমার নাম অমিত নয়, তো কি হয়েছে? আজকে তো 25শে বৈশাখ লাবণ্য। চারু, আমি তোমাকে কতবার বলেছি না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, গানটা রবীন্দ্রসঙ্গীত নয়। এসব ভুল এখনো কেন হচ্ছে বলো তো? তুমি প্লিজ অ্যালেক্সাকে বলো একটা ভালো রবীন্দ্রসঙ্গীত প্লে করতে। ওইটা চালাও, দেখো আলো এ আলো এ আকাশ। উফ, রবীন্দ্রনাথ কিছু লিখে গেছিলেন চারু। কি হলো, অ্যালেক্সা বাজাচ্ছে না? এটা যাচ্ছে, এটাও রবীন্দ্রসঙ্গীত নয়। উর্মি, তুমি কিরকম ভাবে রবীন্দ্রসঙ্গীত গাইছো? গলা ছেড়ে কেউ রবীন্দ্রসঙ্গীত গায়? কাম অন উর্মি, তুমি দক্ষিণে বহুদিন ছেড়ে এখন দক্ষিণে আছো, তোমাকে বুদ্ধিজীবীদের মতন রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে। এইভাবে গাও, হে নূতন দেখা দে গড়বর। দাঁতে দাঁত চিপে রবীন্দ্রসঙ্গীত গাও উর্মি। কি হলো দামিনী, আজকে তুমি স্কুলে ক্লাস করাতে যাবে না? কি, সামার ভ্যাকেশন চলছে? কামন দামিনী, একটু রবীন্দ্রিক হও। সামার ভ্যাকেশন আবার কি কথা বলো? মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। অপূর্ব, আজকে আমরা না বিমলাকে নিয়ে একটুখানি আলোচনা করব। মানে ওর ক্যারেক্টারের মধ্যে যে লেয়ার্সগুলো, যে দ্বন্দ্বগুলো ছিল, সেটাকে নিয়ে একটুখানি আমরা ভাববো। তুমি নিয়ে এসো তো। কি হলো বিমল, পান মশলার প্যাকেট আনছো কেন? আরে আমি বিমলা বলেছি, মানে ঘরে বাইরের বিমলা। আরে কে রে, অজয় দেবগনের যুবাকে নিয়ে চলে এসছে। গদাই, 25শে বৈশাখের সকালবেলা আমরা কোথায় যাই? না না, জোড়াসাঁকোর রবীন্দ্রসদনে গিয়ে রিল বানালে আজকে আর রিচ আসবে না, সবাই তো ওখানেই ছুটছে। কিছু অন্যরকম ভাবতে হবে। কোথায়? শিয়ালদা স্টেশনে যাব। ওখানে কি আছে রবীন্দ্রনাথের? কি, রবীন্দ্রনাথ শিয়ালদার জমিদার ছিলেন? আরে মূর্খ, না ওটা শিলাই দহ, এটা শিয়ালদা। আরে কারা এরা? সোহিনী, আজকে কিন্তু একটু বাংলায় কথা বলতে হবে, প্লিজ কিছু মনে করো না। আজকে রবীন্দ্র জয়ন্তী সোহিনী, না রবীন্দ্র জয়ন্তী, না না ওটা জাদেজা, এটা রবীন্দ্র জয়ন্তী। প্লিজ একটু বাংলায় কথা বলার চেষ্টা করো আজকে। বুঝলে গোরাদা, পৃথিবীতে তো অনেক বড় বড় রহস্যেরই সমাধান হয়েছে, কিন্তু একটা রহস্য আমি কিছুতেই বুঝতে পারছি না। ওই চোলাই চোলাই বাজবে জয়ের ভেড়ি, এটা অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের কোন কবিতাটা? এই উপেন, একটা জিনিস তো কখনো মাথাতেই আসেনি রে, রবীন্দ্রনাথের জন্মদিন কবে? ইংলিশে 7ই মে, মৃত্যুদিন 7ই অগস্ট। 7, এবারে বুঝলি তো, রবীন্দ্রনাথই হলো আসল থালা। কি বললে তুমি চিত্রা, রবীন্দ্রসঙ্গীত তোমার ওভাররেটেড আর প্যান প্যানে লাগে? এই নিজেকে তুমি কি মনে করেছো বলো তো? ইনস্টাগ্রামে 80,000 ফলোয়ার আর প্রতীক কুহারের গানে রিল বানিয়ে তুমি নিজেকে ইনফ্লুয়েন্সার ভাবছো? তুমি রবীন্দ্রনাথ মানে বোঝো? পাড়ার কালচারাল ফাংশনে ছোট্ট টেপি গিয়ে মাগো আমায় ছুটি দিতে বলে আবৃত্তি করবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। মাধ্যমিকের বাংলা পরীক্ষাতে যখন কোনো পয়েন্ট মাথায় আসবে না, তখন রবীন্দ্রনাথ থেকে 2-4টা লাইন লিখে দিতে হবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। চ্যাংরা ছেলেপুলেরা এই রবীন্দ্রনাথকে বৌদির সঙ্গে প্রেম করতো, এইসব নিয়ে ফালতু আলোচনা করবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। বাংলা সিনেমাতে কোনো প্লট থাকবে না, খালি 15 মিনিট অন্তর অন্তর একটা করে রবীন্দ্রসঙ্গীত গুঁজে দেওয়া হবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। বাঙালি হয়তো জীবনে ন্যানো পায়নি, কিন্তু রবীন্দ্রসঙ্গীত পেয়েছে। আজকে একটা জেনারেশন সারাদিন খালি টক্সিক BFGF মার্কার ইন থেকে বড় হচ্ছে নি, তারপর তারা বলছে যে রবীন্দ্রনাথ হচ্ছে ওভাররেটেড। তারা কেউ দেবতার গ্রাস পড়লো না, কুদিত পাশাক পড়লো না, নির্ঝরের শব্দভঙ্গ বলতে পারেন না, কিন্তু রবীন্দ্রনাথ হচ্ছে ওভাররেটেড। এই চলো তো, আজকে তোমাকে আমি সারা দিন রবীন্দ্র রচনায় বলে মুখস্থ করাবো, চলো।